হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটে নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে চলে এসেছি আমাদের ইউটিউবের একটা উলঙ্গ নর্তকীকে নিয়ে, বুঝতে পেরেছো তো? উলঙ্গ সুটকি চিতার কাঠ নর্তকীকে নিয়ে, যে অনেক দিন পরে আবার উঠে এসছে আধপোড়া হয়ে, যে চিতার কাঠ সেই রাবণের চিতার মতো জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে। তো এই চিতার কাঠ কী করে নেবানো যায় সেটা আমি ভালো করে জানি, আর তোমাদের সেই রাস্তাটাই বলছি যে এই চিতার কাঠকে কী করে নেবাতে হবে। তো এই চিতার কাঠকে নেবাতে একমাত্র তোমরাই পারো, বুঝেছো তো? এই চিতার কাঠকে, এই আধ পাগলি আধ পোড়া চিতার কাঠটাকে নেবাতে তোমরাই পারো। খুব বার বেড়েছে এই উলঙ্গ নর্তকী, খুব বার বেড়েছে, মানে পাগল ছিটিয়াল উলমাদ, মানে এর মানে দশখানা পাগল পাগলি মোড়ে একখানা জন্মেছিল, মানে খাবার যাই খায় গায়ে কিছু লাগে না, সবই পেছন থেকে বেরিয়ে যায়, বুঝলে কি না? এবারে যাই হোক, আসি আর কি রে ঝুমা, খুব বার বেড়েছিস তুই, খুব বার বেড়েছিস। ডুপ্লিকেট বিয়ে করছিস, ডুপ্লিকেট শাঁকা সিঁদুর পরছিস, মানে ধর্মটাকে তো একেবারে নোংরায় পরিণত করে দিয়েছিস। মানে পাগলাগিরির একটা সীমা রাখা উচিত, নাহলে আমাদের জোতাতে দু মিনিট টাইম লাগবে না। পাগলাগিত্তি করার সীমা থাকা উচিত, তোকে আর তোর ছেলেকে জুতিয়ে লাল করে দেবো, বুঝেছিস? জুতিয়ে তোদেরকে লাল করে দেবো একেবারে। নোংরামো করা বন্ধ কর। ভারতীয় জাতীয় সঙ্গীতকে নিয়ে, আমাদের জাতীয় সঙ্গীত যেটা আমাদের গর্ব, আমাদের অহংকার, সেটাকে নিয়ে নাটক মারা তোমার, উলঙ্গ নৃত্য করা তোমার, ওর মধ্যে বললাম না তোমার খুব ভাইরাল হওয়ার শখ হয়েছে না? তোমার ভাইরাল তুমি বাবার জন্মেও হতে পারবে না। বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, ঠিক আছে? কারণ এই পাগল, এই জানোয়ারের বাচ্চাটাকে আমরা এমনিভাবে হ্যান্ডেল করতে পারবো না, এর চ্যানেলটা যতক্ষণ না শেষ হবে। কারণ বলি যে আমরা চ্যানেল সবারই একটা সন্তানের মতো, কিন্তু এ যা করছে, এ চ্যানেলটাকে সন্তানের মতো রাখছে না, চ্যানেলটাকে নোংরা জায়গায় নিয়ে চলে যাচ্ছে। মানে জানো, যেরকম কিছু কিছু মা থাকে যে নিজে নিজের মেয়েকে হয়তো নোংরার রাস্তায় নিয়ে যায়, হ্যাঁ, কিছু বা ছেলেকে মানে ধর্ষক হতে সাহায্য করে। দেখেইছো তোমরা, একটা চ্যানেলও আছে যে হয়তো সে ধর্ষকও তো বানাতে পারে তার ছেলেকে, তার সামনে বসে বসে মহিলাদের উদ্দেশ্যে কী ধরনের গালাগালি খিস্তি করে, লাইভ করে, বুঝেছো তো? তো এইরকম ধরনের মারা হচ্ছে ধর্ষক সৃষ্টি করে, আর এইরকম ধরনের মারা হচ্ছে মানে পতিতালয়ের সৃষ্টি করে পতিতাদের, বুঝেছো তো? তো এইরকম ধরনের মহিলাকে ইউটিউবে রাখা যাবে না। তো এটা শুধুমাত্র তোমরাই করতে পারো, ওর ভিডিওটাকে ক্লিক করবে, করেই পজ করে দেবে সঙ্গে সঙ্গে, ক্লিক করেই সঙ্গে সঙ্গে পজ করে দেবে, করে দিয়েই সঙ্গে সঙ্গে রিপোর্ট মারবে। ওর না বাড়াবে ওয়াচ টাইম, না দেবে ওকে ভিউজ, শুধু ক্লিক করবে, ঢুকবে, ঢুকেই ক্লিক করে পজ করে দেবে, করে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে রিপোর্ট মারবে এই চ্যানেলটার এগেনস্টে। একে রিপোর্ট মেরে মেরে চ্যানেলটাকে শেষ করে দিতে হবে, কারণ এছাড়া কোনো উপায় নেই। ও হচ্ছে বদ্ধ উলমাদ হয়ে গেছে, ওর পরিবারের সবকটা উলমাদ, ওর পরিবারের সবকটা উলমাদ, বদ্ধ উলমাদ। নাহলে কার ছেলে নিজের মা উলঙ্গ হয়ে নাচছে সে ভিডিও করতে পারে? নাহলে কোন মা এরকম বদ্ধ পাগল উলমাদ চিতার কাঠ বসে বসে পিণ্ডি চটকায় আর গেলে আর তার মা এসে এসে নাচ করে তার সাথে? কোন মা তার মেয়েকে এরকম উলমাদ অবস্থায় এরকম উলঙ্গপনা ভুক করে বেড়াবে সোশ্যাল মিডিয়া, আর তার মা তাকে মানে প্রশ্রয় দেবে? নাহলে এ সিঁদুর পরে, শাঁকা পড়ে, নাটকের পর নাটক করে ভিউজ কামাবার ধান্দায় লোককে বোকা বানাচ্ছে, ও মনে করছো একাই চালাক, ও হচ্ছে পাগলামোর লিমিট ক্রস করে গেছে। তো একে ঝেঁটা জুতো মেরে কোনো লাভ নেই, এর একটাই ওষুধ, এর মোক্ষম ওষুধ, সেই ওষুধটা হচ্ছে একে তোমরা রিপোর্ট মারো, যত পারবে তত রিপোর্ট মারো, যত পারবে, ঠিক আছে? আমি বিশেষ করে আমার দরকার পড়লে আমিও চ্যানেলটাকে আমার কমেন্টে পিন করে দিচ্ছি, ঠিক আছে? যারা চেনো না একে ঢোকো, ঢুকে গিয়ে একে ভিউজ দেবে না দয়া করে, এর ওয়াচ টাইম বাড়াবে না, এ যা নোংরাগিরি করছে। দিচ্ছি ওর চ্যানেলটার লিঙ্ক, আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ক্লিক করার সাথে সাথে ওর চ্যানেলটা খুলবে। খুলে যাওয়ার পরেই ওপরে দেখবে ডান দিকে তিনটে ডট রয়েছে, সেই তিনটে ডটে ক্লিক করার পরেই দেখবে লেখা রয়েছে রিপোর্ট, ঠিক আছে? তো রিপোর্ট মারবে সেক্সুয়াল কন্টেন্ট বলে, ঠিক আছে, হার্মফুল কন্টেন্ট বলে, যা যেখানে পারবে শুধু রিপোর্ট মারো একে, আর কিচ্ছু চাই না। কারণ এর চ্যানেল যতক্ষণ না উড়ানো যাচ্ছে ততক্ষণ ইউটিউবে শান্তি আসবে না। এ সমাজকে একেবারে নোংরা পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে, এক বিধবা হয়ে, এক বিধবা হয়ে সে সধবার রূপ ধরে কখন সিঁদুর পড়ছে, কখন নাটক করছে, বর বিয়ে করছে, এইসব নাটক করে যাচ্ছে ঠাকুর নিয়ে,
তারপরে এখন শুরু করেছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে উলঙ্গ নৃত্য করে যাচ্ছে, তারপরে আমাদের জাতীয় পতাকা নিয়ে জাতীয় আমাদের জাতীয় সঙ্গীতটাকে পর্যন্ত ছাড়েনি, সেই জাতীয় সঙ্গীতেও কি পড়ে নাচ নাচছে। তো একে ছাড়া যাবে না, তোমরা প্লিজ তোমাদেরই এটা পারো, তোমরা যত পারো, তোমরা যার যার ফোন থেকে পারো, তোমরা নিজেদের প্রোফাইল থেকে তো করবেই, তাছাড়া অন্যের প্রোফাইল থেকেও এর চ্যানেলে ঢোকো, অন্যের ফোন থেকে ঢুকে ঢুকে একে রিপোর্ট মারো, মেরে মেরে চ্যানেলটাকে এখান থেকে উড়িয়ে দাও, এছাড়া আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, তো আমি তোমাদের কাছে অনুরোধ করছি, ঠিক আছে, আমি আসিনি অনেকদিন ধরে দেখছিলাম, কারণ জানি এই পাগলিকে, এই ছিটিয়াল, এই উলমাদ, এই চিতার কাঠ, পোড়া চিতার কাঠটাকে কোনোভাবে মানুষ করা যাবে না একে বলে, কারণ এ হচ্ছে কুকুরের থেকে অধম পর্যায়ে চলে গেছে, এ মানুষই নয়, এর মুখ চোখ দেখো না, এর মধ্যে কোনো মানে একটা ডাইনি বিরাজ করছে, কোনো ডাইনি এর ভেতরে রয়েছে। তো তোমাদেরকে এই ডাইনি ছাড়াতে গেলে চ্যানেলটাকে ওড়াতে হবে, ঠিক আছে। শুধুমাত্র এই চ্যানেল না, আমি দুটো চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, যে দুটো চ্যানেল ওর সেই দুটো চ্যানেলই ওড়াতে হবে, কারণ এইখান থেকে করলে ও আবার ওখান থেকেও শুরু করবে, ওই দুটো চ্যানেলই ওর ওড়াতে হবে। তোমরা প্লিজ শুধু রিপোর্টের পর রিপোর্ট মারো, ঘরের যতগুলো ফোন আছে সেই ফোন থেকে এর চ্যানেলে ঢোকো, লিঙ্কে ঢুকে গিয়ে শুধু রিপোর্ট মারো। তো ব্যাস এইটুকু বলতে এসেছিলাম, কারণ প্রতিবাদ করে হবে না, এর প্রতিবাদ ওইভাবেই করতে হবে, চ্যানেলটা ওড়ানো ছাড়া কোনো ব্যবস্থা নেই। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদের সবার পাশে থেকো, সঞ্জয় সাটের পাশে থেকো, যত পারো চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে দিও জিনিসটাকে, করে তোমরা অতি অবশ্যই আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটাকে দরকার পড়লে তোমরা কপি করে নিয়ে তোমরা ওর ওই লিঙ্কটাকে সবার কাছে ছড়াও, ছড়িয়ে ওর চ্যানেলটাকে বন্ধ করিয়ে দাও রিপোর্ট মেরে মেরে। তো চলো আসছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা।